প্রিয় দর্শক, আচ্ছা আপনাদের কাছে কি মনে হয়, যখন 2001 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ চালায়, 2003 সালে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরাকের উপরে হামলা চালায় এবং সেই হামলার প্রতিবাদ যখন ইউরোপীয় ইউনিয়ন ভুক্তরাষ্ট্রগুলো প্রায় প্রতিটি রাষ্ট্রই করে, তখন নিজে ইউরোপীয় ইউনিয়ন ভুক্তরাষ্ট্র হওয়া সত্ত্বেও ব্রিটেন কেন যুক্তরাষ্ট্রের এই নীতিকে সমর্থন জানায়? শুধু সমর্থনই জানায় না, সামরিক ক্ষেত্রে ন্যাটোকে যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ক্ষেত্রে সহযোগিতার জন্য জোর প্রচেষ্টা চালায়। যদি আপনারা এই প্রশ্নটির উত্তর পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি বদিরুজ্জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল আন্তর্জাতিক সম্পর্ক পরিক্রমায়। আসলে যুক্তরাষ্ট্রের সাথে যুক্তরাজ্যের যে সম্পর্ক, একে বাংলায় বলা হয় ইঙ্গো মার্কিন সম্পর্ক। ইঙ্গো হচ্ছে ইংরেজ অর্থাৎ ব্রিটেন, মার্কিন হচ্ছে যুক্তরাষ্ট্র, মার্কিন হচ্ছে যুক্তরাষ্ট্র। এদেরকে ইংরেজিতে বলা হয় অ্যাংলো আমেরিকান রিলেশনস। এই সম্পর্কের ধাপ কিন্তু শুরু হয়েছিল যখন ব্রিটেন উত্তর আমেরিকা এবং মধ্য আমেরিকার রাষ্ট্রগুলোর উপরে এবং পরবর্তীতে দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলোর উপরে বিভিন্ন অঞ্চলে তার উপনিবেশ স্থাপন করে। তখন থেকে শুরু হওয়ার পরে যখন যুক্তরাষ্ট্রের তখনকার ইউনিয়নের সাথে যখন ব্রিটেনের একটা সংঘাত হয় এবং 1776 সালে যখন জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে যখন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে, তখন থেকে ব্রিটেনের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটা কিন্তু একটা অফিসিয়াল একটা রিলেশনের রূপ নেয়। তখন থেকে সেই সম্পর্কটাকে অ্যাংলো মার্কিন রিলেশন হিসেবে মানে গ্রহণ করা হয়। সম্পর্কের যে ধারা বিশ্ব রাজনীতিতে বেশি জোরালো আকারে রূপ নেয় বা প্রকাশ পায় প্রথম বিশ্বযুদ্ধের পরে, যখন প্রথম বিশ্বযুদ্ধে 1917 সালে যখন যুক্তরাষ্ট্র তাদের মনরো ডক্ট্রিন এই নিয়মকে ভেঙে যখন যুদ্ধে অংশগ্রহণ করে। অর্থাৎ মনরো ডক্ট্রিনে বলা হয় যুক্তরাষ্ট্র বহির্বিশ্বের কোনো রাজনৈতিক কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না, তা সে তার নিজের অভ্যন্তরীণ উন্নয়নের জন্য কাজ করবে। তো যাই হোক, এই সম্পর্কটা যখন উইড্রো উইলসন ভালো মতন শুরু করে লিগ অফ নেশন গঠন করার মাধ্যমে, অর্থাৎ উইড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের পরে এই যে অ্যাংলো আমেরিকান রিলেশনের সম্পর্কে আমরা বলতে পারি তিনি একটা বীজ বপন করেছেন। যদিও সম্পর্কটা পূর্বের ছিল, কিন্তু ফর্মালি যে বিশ্ব রাজনীতিতে এই দুইটি শক্তির একটা জায়গা দরকার, একটা রিকগনিশন দরকার, সেই বীজটা তিনি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে রোপণ করে। পরবর্তীতে আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে রুজভেল্ট এবং আমরা উইনস্টন চার্চিল, তারা কিন্তু ওই সম্পর্কটাকেই আমরা দেখি যে উইনস্টন চার্চিল এবং রুজভেল্টের মধ্যে প্রায় কিন্তু সংলাপ হতো এবং সেই সংলাপের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন ধরনের যে সংগঠনগুলো, বিশেষ করে জাতিসংঘের মতো সংগঠনগুলো কীভাবে গড়ে উঠবে, কীভাবে পরবর্তীতে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে, কীভাবে পরবর্তী বিশ্ব যে শক্তিধর হিসেবে আমেরিকা নিজেকে অবস্থান নিয়ে যাবে ওই জায়গায় হেজমনিক পাওয়ার হিসেবে, তখন আমেরিকার আচরণ কেমন হওয়া উচিত, এই নিয়ে কিন্তু আলোচনা হতো। এবং স্নায়ুযুদ্ধকালীন সময়েও কিন্তু আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়নকে কোণঠাসা করার জন্য এই দুটি শক্তির মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি মিল পেয়েছে। অর্থাৎ উইড্রো উইলসন এবং তখনকার যুক্তরাষ্ট্রের যে লয়েড জর্জ, যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের, তারা যে বীজটা বপন করে গিয়েছিলেন অ্যাংলো আমেরিকান রিলেশনে, সেটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে কনসোলিডেট হয়, অর্থাৎ পাকাপোক্ত একটা গাছে রূপান্তর করে। পরবর্তীতে স্নায়ুযুদ্ধকালীন সময় আমরা দেখেছি বিভিন্ন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের যারা প্রধানমন্ত্রী তাদের মধ্যে অনেক সম্পর্ক ভালো ছিল এবং তারা কিন্তু দুজনেই চেয়েছে যেভাবে হোক সোভিয়েত ইউনিয়নকে কাউন্টার করা, এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যপ্রাচ্যে অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে বিশেষ করে সুয়েজ ক্যানেলের ক্রাইসিসের কথা বলতে পারি। তখন কিন্তু এই দুইটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ক কতটা গভীর ছিল আমরা দেখতে পারি, যখন ইসরায়েল প্যালেস্তান ক্রাইসিস হয় তখন এই দুটির মধ্যে সম্পর্কটা কেমন ছিল সেটা আমরা দেখতে পারি। যাই হোক, তো সম্পর্কটা কিন্তু চলমান ছিল, অর্থাৎ
কনসোলিডেটেড হয় কার আমলে, সেটা হচ্ছে উইনস্টন চার্চিল এবং থিওডোর রুজভেল্টের আমলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালীন সময় থেকেই শুরু হয় সেই সম্পর্কটার যে ধীরতা বা ভিত্তি বা ফাউন্ডেশন, একটা শক্ত ফাউন্ডেশন যেটা তৈরি হয়। এবং সেই শক্ত ফাউন্ডেশনটা যখন আরও শক্ত হয় কার আমলে, সেটা হচ্ছে মার্গারেট থ্যাচার এবং তখনকার যে যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ছিল মার্গারেট থ্যাচার, এবং প্রেসিডেন্টের নামটা ভুলে গেছি এই সময়, মার্গারেট থ্যাচারের সাথে তখনকার যে প্রেসিডেন্ট ছিলেন জন এফ কেনেডির পরে যে আসছিলেন তার সাথে যে সম্পর্কটা, সেটা কিন্তু যুক্তরাষ্ট্রকে পরবর্তীতে কীভাবে ইন্দো মার্কিন সম্পর্কটা বিশ্ব রাজনীতিতে রূপ নেবে, বিশ্ব রাজনীতির পরিকাঠামোতে নিজেদের জায়গাকে আরও শক্ত করবে, এইটা প্রকাশ পায়। এবং সবশেষে বিশেষ সম্পর্ক যেটাকে বললাম, অর্থাৎ প্রথম যে সম্পর্কটা উইড্রো উইলসন এবং লয়েড জর্জ যে ইন্দো মার্কিন সম্পর্কটা তৈরি করেছিল, সেটা কিন্তু শুধুমাত্র বীজ হিসেবে ছিল। পরবর্তীতে যখন উইনস্টন চার্চিল এবং থিওডোর রুজভেল্ট সম্পর্কটা তৈরি করে, সেটা কিন্তু ফাউন্ডেশন বা একদম ভিত্তি, একদম শক্ত বা ধীর পর্যায়ে। পরবর্তীতে আবার মার্গারেট থ্যাচার থেকে শুরু করে অনেক ব্রিটেন, মানে এই স্নায়ুযুদ্ধকালীন সময়টা কিন্তু ওই ফাউন্ডেশনটাকে চর্চা করে 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 কিন্তু একটা অবকাঠামো তৈরি করা হয়েছে, অর্থাৎ সম্পর্কের একটা অবকাঠামো তৈরি করছে। এবং সেই সম্পর্কের একটা স্পেশাল ফেজ হচ্ছে 2001 সালে যখন আফগানিস্তান আক্রমণ করা হয় এবং 2003 সালে যখন ইরাক আক্রমণ করা হয়, তখন কিন্তু এই স্পেশাল রিলেশনের জায়গাটা আরও বেশি প্রকাশিত হয়। অর্থাৎ ফাউন্ডেশনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৈরি করা হয়েছিল স্নায়ুযুদ্ধকালীন সময়ে, এই ফাউন্ডেশনের উপর বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করেছে, এবং সেইটার বেনিফিট কিন্তু তারা 2003 সালে যখন ইরাক আক্রমণ করে তখন তারা পায়। আমরা দেখি ইরাক আক্রমণের ক্ষেত্রে অনেকটা জর্জ ডব্লিউ বুশ এবং তখনকার ব্রিটেনের যে প্রধান যে ছিল বিল ক্লিনটন, তাদের মধ্যে একদম একটা প্যারালাল একটা মানে মিল ছিল, যে তারা কিন্তু সকলে দুজনেই ইন্টারেস্ট গেইনের জন্য কিন্তু ইরাকে হামলা চালায়। ইরাকের উপরে যে ব্রিটেনের যে দীর্ঘদিনের একটা যে করায়ত্ত বা কবজা, যে ইরানের যে সস্তা তেল তার উপরে যে ব্রিটেনের নির্ভরশীলতা, সেখানে যে দীর্ঘদিন ইরাকের ব্রিটেনের কবজা ছিল, পরবর্তীতে সেখানে সেই তেলের খনিগুলো জাতীয়করণ করার মাধ্যমে যে ওইখানে যে স্বার্থের যে আঘাত ব্রিটেনের তৈরি হয়, সেই জিনিসগুলোকে কিন্তু ক্যালকুলেশন করে বিল ক্লিনটন কিন্তু ইরাক হামলায় জর্জ ডব্লিউ বুশকে সমর্থন জানায়, এবং দুজনেই কিন্তু সমানভাবে গুরুত্ব দেয় সেই যুদ্ধটা কন্টিনিউ করা। কিন্তু পরবর্তীতে দেখছি যে সেই সুসম্পর্কটা একটু কিন্তু আবার পিছিয়ে যায়। কোন ক্ষেত্রে? যখন নতুন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা আসে এবং তার ব্রিটেনের প্রধান নতুন প্রধানমন্ত্রী আসে, তখন থেকে কিন্তু ব্রিটেনের যে অর্থনীতি, যখন 2008 সাল এবং 2009 সালে যখন ইকোনমিক ক্লাপস হয়, তখন থেকে কিন্তু ব্রিটেন তার যে ইন্টারনাল যে ইকোনমি জায়গা সেখানে বেশি ফোকাস করা শুরু করে সে ইরাক ওয়ারের তুলনায়। এবং বিশেষ করে ব্রিটেনের যারা সাধারণ নাগরিক তারা কিন্তু ইরাক ওয়ারের একদম পরিপন্থী ছিল, শুধুমাত্র বিল ক্লিনটন তার পলিটিক্যাল ইন্টারেস্টের জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ইরাক ওয়ারে যুক্ত হয়। তো সুসম্পর্কটা মানে বিশেষ সম্পর্ক বলতে যেটা বোঝায় যে এই যে কাঠামোটা যেটা স্নায়ুযুদ্ধকালীন সময় তৈরি হয়েছে সেই তার ফল হিসেবে কিন্তু বিল ক্লিনটন এবং জর্জ ডব্লিউ বুশ এই ইরাক হামলাটা করেছে, এবং সেখান থেকে দুটি দেশই বেনিফিটস পেয়েছে। পরবর্তীতে দুজনের মধ্যে কিন্তু স্বার্থের একটু ডিফারেন্স হওয়ার ফলে যুদ্ধটা কন্টিনিউ করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে, এবং অনেক ক্ষেত্রে ন্যাটোর মাধ্যমে একটা সহযোগিতামূলক সম্পর্ক, একটা সহযোগী এবং সহযোগিতামূলক সাপোর্ট কিন্তু ব্রিটেন দেওয়ার চেষ্টা করেছে। তো এই হচ্ছে ইন্দো মার্কিন সম্পর্কের একটা ছোটোখাটো ইতিহাস, এটা নিয়ে অনেক বড় আলোচনা করা যেতে পারে। তো আমি আজকে হয়তো আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু আমাকে জানানোর দরকার থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের মতামতের জন্য কিন্তু আমি অপেক্ষা করি। পাশাপাশি আপনারা যদি নতুন কোনো বিষয়ে জানতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে লিখবেন। তো সেই দিনের জন্য অপেক্ষা করছি, আজকের মতন এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।